চ্যানেল আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার ফুড ফাইট ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নদী থেকে মাছ ধরে এবং সেই মাছ কিভাবে খায়। তবে আমারটা আজকে একটু ভিন্ন ধর্মী, কারণ আজকে আমি আপনাদের সম্মুখে কোনো রান্না করব না বা পুরাবো না, মাছ আমি আপনাদেরকে জীবন্ত খাওয়া দেখাবো না, কিন্তু দেখাবো মাছ ডাইরেক্ট কিভাবে নদী থেকে ধরে কাঁচা খাওয়ায়। তাহলে চলুন বন্ধুগণ, আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর সেই সাথে আমার চ্যানেলটি দয়া করে নিচে যে লাল বাটন আছে সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে আপনার ইচ্ছা মতন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। তাহলে চলুন বন্ধুগণ আমার সাথে আপনারা থাকেন, যাওয়া যাক। প্রিয় দর্শক, আমার মাছ ধরা শেষ, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করলাম, প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি নদীতে ছিপ দিয়ে মাছ ধরলাম, তারপরে এই দেখেন আমার এই কয়টা মাছ হয়েছে, হয়তো বা 1 কেজি মতন মাছ হতে পারে। মাছগুলো দেখেন ভাই এখনো পর্যন্ত জ্যান্ত আছে, আর আমি এই মাছগুলো আপনাদেরকে সরাসরি কাঁচা খাওয়া দেখাবো। আমি অবশ্যই ইচ্ছা করলে এগুলো জীবন্ত খেতে পারি, কিন্তু ভাই আমি জীবন্ত খাবো না, কারণ এটা আমার কাছে কেমন জানি অমানবিক মনে হয়, এটা হচ্ছে মানবতার মধ্যে পড়ে না। এবং আমি এই চেষ্টা করি সবসময় সব কিছু বজায় রাখার জন্য, সেইভাবে খাওয়ার জন্য যাতে কোনো সমস্যা না হয়। আমি মাছ জ্যান্ত কখনো খাবো না, আমার দ্বারা এটা সম্ভব না। আমি মাছ খাওয়ার জন্য কিছু লেবু এনেছি এবং আমি নিজে কিছু মশলা করেছি এই মাছগুলো আমি খাওয়ার জন্য, আপনারা দেখতে পারেন। আর এই মাছগুলো আমি আপনাদেরকে এখনই খাওয়া দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকেন। আমি এখন বর্তমানে যে মাছ, এটা সম্ভবত এই মাছের নাম আমাদের অঞ্চলে বলে এটাকে পোনা মাছ, মূলত সম্ভবত এগুলো সিলভার বা মিগেল বা রুইয়ের হচ্ছে বাচ্চা। তা আমি যদি ভবিষ্যতে বেঁচে থাকি, আজকে আপনাদের হয়তো বা ছোটো ছোটো মাছ খাওয়া দেখাচ্ছে এই নদী থেকে ধরে, ভবিষ্যতে আমি আপনাদেরকে নীল তিমি মাছ ধরে খাওয়া দেখাবো। আমি কথা দিলাম বন্ধুগণ আপনাদেরকে, আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আমাকে উৎসাহ দেন, আমি অবশ্যই আপনাদেরকে, আজকে খেলাম হয়তো বা এইটুকুনি মাছ, ভবিষ্যতে দেখবেন আমি হাতির চাইতে বড় বড় মাছ খাবো, নীল অবশ্যই চেষ্টা করবো আমি একাই খাওয়ার, আর আপনাদেরকে দেখাবো। তা আমি এখন লেবু দিচ্ছি, লেবু দিয়ে একটি বিশেষ মশলা তৈরি করছি, এই মশলা দিয়ে আমি খাবো। তাহলে চলুন মাছ খাওয়ার পর্বে যাওয়া যাক। বন্ধুগণ তাহলে খা যাক। দেখেন ভাই আমি বলো জ্যান্ত মাছ খাচ্ছি না, এখানে জ্যান্ত মাছ আছে কিন্তু আমি জ্যান্ত খাচ্ছি না, এগুলাকে কাটবো, কারণ আমি সবসময় হিউম্যানিটি হচ্ছে রক্ষা করার জন্য চেষ্টা করি। এই কাটাটাও আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাবো না, কারণ আমার কাছে কাটা কাটি রক্ত এইগুলা আমার চ্যানেলে দেখানো কেমন জানি মনে হয়। দেখি কেমন টেস্ট লাগে, আমি সব কিছু খেতে পারি, এটা আমার একটা ভালো অভ্যাস। মাছটা নড়ে, এত জ্যান্ত মাছ খাওয়া যাবে না। মাছগুলো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাইনি, আমি নদী থেকে ধরার পর মাছগুলা আমি ভালোভাবে সার্ফ এক্সেল দিয়ে ধুয়েছি, যাতে এর ধরনের ভিতরে কোনো জীবাণু না থাকে।
বেশ সুস্বাদু আর আমার মশলার কারণে মনে খুব ভালো লাগছে। তবে আমি বলো আপনাদেরকে মাছ খেতে কখনো উৎসাহিত করি না, এটা আমি পারি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমি বলছি না আপনাদেরকে কখনো আপনারা আমার মতন মাছ খান। সত্যি দারুণ টেস্টিফুল খাবার। আরেকটা খাই, আরেকটা খাই। এই মাছটা মরাই আছে, মরে গিয়েছে। আমি এটাকে কাটাও দেখাই আপনাদেরকে। এই যে নদীটা দেখছেন না, বৈশাখ মাঠে মাসের সময় এই নদীতে হচ্ছে হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের আপনারা কবিতা পড়েছেন না, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এই সেই নদী ভাই, এইরকম একটা নদী বুঝছেন। এই নদীতে ভাই সত্যি কথা বলতে বৈশাখ মাঠে নদীটা দেখেন, বৈশাখ মাঠে না মাসে না এই নদীতে আপনার বিন্দুমাত্র পানি থাকে না। এখন ভরা মৌসুম, বর্ষাকাল তো। মাছটা ধুয়ে নিলাম, প্যাটটাও একটু কেটে নিই, নাড়ি ভাড়ি খালি খেলে হয় ভাই। এ মাছটা মারাই গিয়েছে বুঝছেন, একেবারে জেনত না। দেখেন তাহলে, আমার মশলাতে রক্ত হয়ে গেছে। খাইনি, খাওয়া দেখাচ্ছি। বেশ টেস্টি। আমি আবার কোকো কলাও এনেছি, সম্পূর্ণ অন্য পরিবেশে খেলে হয়। এত কষ্টের পর একটা কোকো কলা পেলাম, ভালোই লাগলো। আরেকটা মাছ খাই, দেখেন মাছটা জেন্ত আছে। আমি মাছটাকে কাটা দেখাবো না ভাই, আমি আমি এগুলো পারবো না, কাটবো কিন্তু কাটা দেখাবো না। আমি পুরাপুরি ভাই জঙ্গলি না, মাছগুলা ধুয়েও নিচ্ছি দেখছেন নদীর পানিতে। অনেক সুস্বাদু, ভালো লাগলো বন্ধু। অনেকগুলা মাছ খেলাম আজকে, প্রায় 15-20টা মাছ খেলাম, আমার পেটটা ভর্তি হয়ে গেছে। আরো অনেকগুলো মাছ আছে এখানে। আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগুক কতবার না লাগুক, দয়া করে সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত আপনি জানিয়ে দিবেন। আর পরবর্তী আমি আপনাদেরকে কথা দিচ্ছি, পৃথিবীর সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় নড়েলেতে, নীলতিমি। আমি আপনাদের নীলতিমি খাওয়া দেখাবো, আমি নিজেই শিকার করবো, নিজেই খাওয়া দেখাবো জীবন্ত। তাহলে বন্ধুগণ ভালো থাকুন, পরবর্তীতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, সাক্ষাৎ হবে। গুড বাই, ভালো থাকেন।